তো ফ্লোরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে, ওর সামনে এই যে আখ রাখা হয়েছে, আখ খাওয়ার জন্য ভীষণ, আখ ওর ভীষণ প্রিয়। ও আখ চিবিয়ে চিবিয়ে রসটা খেতে খুব ভালোবাসে। কি ফ্লোরা, তোমাকে আখ দিচ্ছি না? ও অনেক আখ খেয়েছে, আখ খেয়ে যেটা করে ও ফ্লোরটা খুব নোংরা করে। তো আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এই কারণে ওকে আর দিচ্ছি না। এই যে আখ, ও এর জন্যে ওয়েট করছে। কি তুমি কি আখ খাবে? তুমি কি আখ খাবে? তুমি তো অনেক খেয়েছো আখ, তো তুমি অনেক খেয়েছো। ফ্লোরা এদিকে তাকাও, এই যে তুমি তো, তুমি আখ না দিলে তাকাবে না। ওর চোখ হচ্ছে আখের দিকে। যে বাইরে প্রচন্ড বৃষ্টি, ওই যে মেঘলা আকাশ, এবং ফ্লোরা বসে আছে এই যে এই যে ওর মা ওকে দিচ্ছে, কচকচ করে খাচ্ছ। ওই যে তোমার বেডে নিয়ে যাচ্ছ কেন? বেড নোংরা হবে। এই যে সবকিছু বেডে নিয়ে যেয়ে খেতে হয় ফ্লোরা, এই যে সবকিছু কি বেডে নিয়ে গিয়ে খেতে হয়? খাওয়ার সময় বেশি কথা বলা যায় না বাবা। যে বেডে বসে বসে খাচ্ছে, খুব মজা। আগে তো আমি আখ খেতে পারতাম না, তো শিখে গেছে। এবং কি করে, ওই যে খেয়ে খেয়ে এই যে খোসাটা ওই যে ফেলে দিচ্ছে, ও চিবিয়ে চিবিয়ে যে খেয়ে ফেলবে তা না, ও ফেলে দেয় এটা, ওই যে ফেলে দিচ্ছে, এই যে এখানে ফেলে দিচ্ছে। মা দিদিমাকে দেখে শিখেছি। তুমি এত বুঝো কি করে ফ্লোরা, তুমি এত বুঝো কি করে? মজা করে আখ খাচ্ছ, দেখো কি সুন্দর করে খাইছে। এই যে খেয়ে খেয়ে সুন্দর করে ফেলাই দিচ্ছে এখানে। তো বেডটা নোংরা করো না ফ্লোরা। এই যে এদিকে তাকাও, এই যে আখ, এই যে এই যে এই যে এই যে নাও, এটা নাও, এটা যাও। এখন একটু ঘুমু দাও, এখন একটু ঘুমু দাও, তুমি এখন একটু ঘুমু দাও, তারপরে উঠে লাঞ্চ করবে।